এই বাংলা সম্প্রীতির বাংলা, সর্বধর্ম সমন্বয়ের বাংলা। হিন্দু মুসলমান শিখ ঈসাই সব ধর্মের মানুষই এই বাংলায় বসবাস করে। চলছে পবিত্র রমজান মাস, আশ্বিনী ঈদ উপলক্ষে ইসলাম সম্প্রদায়ের মানুষের হাতে তুলে ধরা হলো নতুন বস্ত্র। উত্তরদন্দ পুরসভা 4 এবং 34 নম্বর ওয়ার্ডের পুরোহিতা শেখ নাজিমুদ্দিন এবং সুলতানা বানুর উদ্যোগে দুই ওয়ার্ডের প্রায় 2500 বেশি মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায়ের হাত দিয়ে এদিন উপহার তুলে দেওয়া হলো। তবে অন্যান্য জায়গা থেকেও একেবারে মৌলিকভাবে এই বস্ত্র বিতরণের আয়োজন করেছিলেন তিনি। মানুষ নিজের পছন্দ মতো পোশাক নিতে পারলেন এদিনের এই বস্ত্রদান শিবির থেকে। শেখ নাজিমুদ্দিন এবং সুলতানা বানুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনতাকে এলাকার সাধারণ মানুষ। ভারতবর্ষ মধ্যটা পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্য যে সম্প্রীতি বহন করে আজকে তার সেই পরিচয়টা উত্তরদমদম পৌরসভা 4 এবং 34 নম্বর ওয়ার্ড তুলে ধরেছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী 3 তারিখ ঈদ উল ফিতর, তার আগে প্রত্যেক দুস্থ পরিবারের মধ্যে একটু বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা আয়োজন করেছি, যাতে ঈদের দিনে প্রত্যেকের মুখে একটু হাসি ফোটে, সেই জন্য এই কাজটা করছি। এই কাজের সঙ্গে আমাদের এই এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয় এসেছিলেন, অন্যান্য মিটিং দেওয়ার জন্য তিনি চলে গেছেন, এবং অধ্যাপক সৌগত রায় যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ সাংসদ উপনীত হয়েছেন, তিনি অনেকটা সময় দিয়ে গেছেন। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়, তিনিও অনেকটা সময় দিয়ে গেছেন, এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু আজকে আমাদের একটা আশীর্বাদ, এই প্রচণ্ড গরমে দাবাদাওয়ার মধ্যে বৃষ্টির জন্য মানুষ হাহাকার করছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস কোনো উন্নয়নমূলক কাজ এবং মানুষের পাশে থাকার কাজ করতে গেলেই সেই সময় উপরওয়ালা ইচ্ছা একটু বৃষ্টি নামে। আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির, বিভিন্ন ভাষার মানুষের বসবাস। সেই সংস্কৃতির পীঠস্থান রূপে আজকের উত্তরদমদম পৌরসভার 4 এবং 34 নম্বর ওয়ার্ডের সেই অভিনব সংস্কৃতি, হিন্দু মুসলিম একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা সম্প্রীতির বন্ধনে আমরা সবসময় আবদ্ধ থাকি। সে দুর্গাপূজার ক্ষেত্রে আমরা একত্রিতভাবে যে কোনো অনুষ্ঠানকে সম্পন্ন করি, আর এই ঈদ উপলক্ষেও এই দেখছেন এটা সামনে সরাসরি বাস্তবতার প্রমাণ। আজকের যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষও এখানে উপস্থিত, মুসলিম সম্প্রদায়ের মানুষও এখানে উপস্থিত। এই যে একটা আমাদের এমপিও বলে গেলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা একদম সঠিক। আমরা সবসময় উৎসবকে নিয়েই মেতে উঠি, উৎসব মানে একটা সবার মধ্যে একটা মেল বন্ধন, একটা সম্প্রীতির বন্ধন। সেই বন্ধনের মধ্যে যদি আমরা নিজেরা কোনো কাজ করতে পারি মানুষের জন্য, কেন আমাদের নেত্রী শিখিয়েছেন যে মানুষের জন্য কাজ করাই হচ্ছে সব থেকে আমাদের আসল লক্ষ্য, কেন মানুষই হচ্ছে মূল লক্ষ্য, মানুষকে ছাড়া কোনো তার গতি নেই। মানুষের জন্য পরিষেবা দিতে হবে, আমাদের নেত্রী যেমন পরিষেবা দিয়ে থাকে, আমরা দুটো ওয়ার্ডে, আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমরা দুজনেই সবসময় দুটো ওয়ার্ডের মানুষকে কীভাবে তাদের যে কোনো কাজে আমরা সবসময় তাদের পাশে থাকতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই কিন্তু আমরা লক্ষ্য হিসাবে নি।